স্বাধীনতার পর এই প্রথম অলিম্পিক্সে অ্যাথলেটিক্সে পদক পেল ভারত। জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতে হরিয়ানার 23 বছর বয়সী নীরজ চোপড়া ভারতবাসীদের মুখে হাসি ফোটালেন। শুধু হাসি নয়, এ যেন স্বপ্ন পূরণ। প্রথম দিক থেকেই দুর্দান্ত ফর্মে ছিলেন নীরজ। অভিনব বিন্দ্রার পর নীরজই দ্বিতীয় ভারতীয় যিনি ব্যক্তিগত দক্ষতায় অলিম্পিক্স থেকে সোনা জিতলেন। বিন্দ্রা 2008 সালে বেজিং অলিম্পিক্সে শুটিংয়ে সোনা পান। 13 বছর পর ফের কেউ সেই নজির গড়লেন। সারা ভারত আজ নীরজের নামে জয়ধ্বনি দিচ্ছে। ক্রীড়াপ্রেমী বঙ্গবাসীরা সেই দৌড়ে পিছিয়ে নেই, বঙ্গবাসীরা নীরজকে অভিনন্দনের জোয়ারে ভাসালেন। মেডেল পেয়েছে আমি দেখেছি, তারপরে গোল্ড মেডেল পেয়েছে, ওটা জেনে আমি খুবই খুশি হয়েছি। আর কী বলবো, এরকমভাবেই আগে এগিয়ে যাক, কারণ আরও মেডেল জিতুক, আরও উন্নত করুক খেলা। অ্যাজ এ ইন্ডিয়ান আমি আমার খুবই আনন্দিত আছি। আজকের দিনে আমি আর আনন্দ প্রকাশ করতে পারছি না, এতটা ভালো লাগছে। যদিও ব্রোঞ্জ আর সিলভারই বেশি আমাদের হয়ে যাবো, যে আরো কয়েকজন পেতে পারে খুবই ভালো। ওই লেডিসদের যেটা হকিতে যেটা হলো না একটু জন্য, ওটা খুব ভালো হতো যদি হতে পারতো। আউটডোর গেমসে খুবই মানে অ্যাথলেটিক্সে ভারত প্রথম সোনা পেয়েছে, আপনার রিয়াকশন, আপনি প্রচণ্ড খুশি? খুবই খুশি এবং আরও ভবিষ্যতে আরও হোক, এটাই চাইবো আর কি। ভারতবাসীর সোনা পাওয়ার জন্য আমি এবং আমাদের সমাজ বহুতই খুশি, এবং এর পরবর্তী যারা ইভেন্টে যোগদান করতে চায় তাদেরকে উৎসাহ করা উচিত। আমি ইন্ডিয়ান, আমি ভারতীয়, কতটা খুশি মানে আরো পাক সোনা আপনারা চাইছেন তো, আরো পরবর্তীকালে আরো কিছু পাক, আরো বেশি কিছু করে পাক। থ্যাংক ইউ। নীরজ চোপড়া, আমি খুব খুশি, আমাদের ভারতবর্ষ থেকে এরকম একটা অ্যাচিভমেন্ট ভাবার মতন, মানে সত্যি আমি গর্বিত যে আমি ভারতবাসী। আর কিছু মেডেল পেয়েছে নীরজ চোপড়া, জ্যাভলিন থ্রোয়ে বিশাল একটা প্রাউড মোমেন্ট আমাদের। আশা করি আমাদের যে অ্যাথলেটিক্সে একটা খরা গেল, হ্যাঁ, সেটা কিছুটা হয়তো পরিপূর্ণ হলো। আশা করি আবার ভারত পাবে নেক্সট অলিম্পিকে। আপনি কেমন লাগছে, কতটা খুশি? সিরিয়াসলি অনেকটাই খুশি, কিছুই ছিল না তার থেকে, তার বদলে একটা হলো। থ্যাংক ইউ নীরজ চোপড়া, ইয়া রিয়েলি প্রাউড ফর হিম, ভেরি ভেরি প্রাউড, ফিলিং ভেরি প্রাউড ফর অ্যান ইন্ডিয়ান। মানে ইন্ডিয়া ফার্স্ট গোল্ড পেলো অ্যাথলেটিক্সে এত বছর বাদে, আপনি বলুন। আমরা খুব এক্সপেক্ট করেছিলাম, বাট আনফরচুনেটলি সেটা হয়নি, বাট খুব ভালো লাগছে। আমি ইনফ্যাক্ট লাইভ কভারেজটা, বেসিক্যালি আমি ক্রিকেট লাভার, বাট আমি লাইভ কভারেজটা পুরোটা দেখলাম মেট্রোতে, রিয়েলি ফিলিং ভেরি প্রাউড ফর ইট। থ্যাংক ইউ, খুবই ভালো লাগছে এই প্রথম ভারত অ্যাথলেটিকে গোল্ড পেলো, তো বেস্ট অফ লাক ইন্ডিয়ান টোকিও টিমকে। আর আরও আশা করি ভবিষ্যতে আরও অনেক গোল্ড আসবে ইন্ডিয়ার জন্য। বেস্ট অফ লাক একদম। থ্যাংক ইউ।